সুমিতা রান্নার চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে করব পটলের দোরমা। দেখুন, পটলগুলোকে আমি এইভাবে কেটে এতে আমি একটু নুন আর হলুদ মাখিয়ে রাখব। পটলগুলো যে আমি কেটেছি একটু সামান্য চিড়ে চিড়ে দিয়েছি। এবার দেখুন, এতে আমি নুন দিলাম, হলুদ দিলাম। এবার এটাকে আমি মাখিয়ে 5 মিনিটের মতন রেখে দেব। দেখুন, পটলটাতে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। কড়াতে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এবার আমি এতে পটলটা দিয়ে দিচ্ছি। পটলটাকে আমি ভেজে নেব। একটু চাপা দিয়ে দিয়ে ভাজব। এই দেখুন, পটলগুলোকে আমি এইভাবে ভেজে নিয়েছি। আর এতে আছে লঙ্কা, আদা, রসুন বাটা। আমি কড়াতে একটু তেল দিয়ে কালো জিরা ফোড়ন দিয়েছি। এবার আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি। আদা, লঙ্কা, রসুন একসাথে বেটে নিয়েছি। এবার আমি তেলে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর নুন দেব। এই দেখুন, হলুদ দিচ্ছি, জিরের গুঁড়ো দিলাম, সামান্য একটু নুন দেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। এবার আমি এতে পটলগুলো দিয়ে দিলাম। এই দেখুন, ভালো করে পটলগুলো মশলার সাথে ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে। তারপরে আমি অল্প করে একটু জল দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি চাপা দিয়ে দেবো। এই দেখুন, তৈরি হয়ে গেল পটলের দোরমা। পটলের দোরমা রেডি। আমার রান্নার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।